নির্ণয় করার চাবি কাঠিও তার হাতে। তাকে যারা অযোগ্য বলে সত্যি আমার তার জন্য তাদের জন্য বড্ড করুণা হয়, বড্ড দয়া হয়। আমার বলতে ইচ্ছে করে, হে ঈশ্বর, ওরা জানে না ওরা কাকে অযোগ্য বলছে, ওদের তুমি ক্ষমা কর। বন্ধু, আমাদের এই শান্তি প্রতিষ্ঠায় এক নম্বর, মানুষের পাশে দাঁড়ানোয় এক নম্বর, উন্নয়নের কাজে এক নম্বর, সততায় এক নম্বর, এবং হ্যাঁ যোগ্যতাতেও এক নম্বর। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ দূরদর্শীও বটে। তাই সম্প্রতি পাঁচটা রাজ্যে বিজেপি যেভাবে ভরাডুবি হয়েছে তার পরে নয়, তার থেকে অনেক দিন আগে 18 সালের 21শে জুলাই গত বছর যে শহীদ দিবস হয়েছিল আমাদের ধর্মতলার, সেই শহীদ দিবসের মঞ্চে তিনি ঘোষণা করেছিলেন, সামনের দিনের স্লোগান হচ্ছে, সময়ের ডাক হচ্ছে, বিভাজনের রাজনীতি হটাও, দেশ বাঁচাও, বিজেপি হটাও, দেশ বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও, এবং 2019 পলিটিক্যালি বিজেপি ফিনিশ, সারা ভারতবর্ষে এটা সময়ের ডাক। তাই 21শে জুলাই 2018 তিনি বলেছিলেন, দূরদর্শী মমতা বন্দ্যোপাধ্যায়, যে 19শে জানুয়ারি 2019 ব্রিগেড থেকে বাংলা আবার প্রমাণ দেবে, হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমারো। তাই ব্রিগেড থেকে, কলকাতা থেকে, বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ব্রিগেডে ঐতিহাসিক সমাবেশ হবে, যেখানে সারা ভারতবর্ষের সমস্ত সর্বভারতীয় বিশেষ বিশেষ দলের সর্বভারতীয় বিশিষ্ট নেতারা, অনেক প্রাক্তন প্রধানমন্ত্রী এবং অনেক রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবেন। 21শে জুলাই 2018 দূরদর্শী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, আজ 19শে জানুয়ারি একেবারে এসে গেছে। আজ আমাদের মতন তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে চ্যালেঞ্জ, আমরা সেজন্যই এত নানান প্রস্তুতি সভায় থাকছি, চেষ্টা করছি। আমরা মনে করি আমাদের সামনে চ্যালেঞ্জ, তালা থেকে টালিগঞ্জ, হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন, গোটা কলকাতা শহরকে যেন ব্রিগেড মনে হয়, এমন উচ্চে পড়া জনজোয়ার জনস্রোতে ভরিয়ে দিতে হবে আমাদের। কারণ এ আমাদের দল তৃণমূল কংগ্রেসের সম্মান রক্ষার প্রশ্ন, এ আমাদের নেত্রী বিরল ব্যতিক্রমী মহান নেত্রী জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানের প্রশ্ন, এবং অবশ্যই এ আমাদের মাতৃভূমি জন্মভূমি বাংলার মাটির সম্মানের প্রশ্ন। তাই বিপুলভাবে ব্রিগেডকে ঐতিহাসিক থেকে আরও ঐতিহাসিক ব্রিগেডে পরিণত করে আমরা আগামী দিনে, মোদিবাবু তো টিকবে না, আমরা যারা আদার ব্যাপারী, যারা ভাবছি যে জাহাজের খবরে আমাদের কি দরকার, তাদের জন্য আমি একটা কথাই শুধু বলবো, মোদিবাবু অমিতবাবু এখনও পুরো ফর্মা দেখাননি, জল মেপেছেন, নোট বাতিল থেকে জিএসটি, রাফায়েল থেকে কম্পিউটার মোবাইলে নজরদারি, তিনি শুধু তারা শুধু জল মেপেছেন, ফর্মা এখনো দেখাননি। 19 সালে জিতলে ফর্মা দেখাবেন, তখন জাহাজের কারবারি এমন ভূমিকা নেবেন যে আদার সব ব্যাপার গুটিয়ে যেতে পারে। তাই আদার ব্যাপারীদেরকেও অত্যন্ত গুরুত্ব দিয়ে জাহাজের খবর রাখতে হবে। তাই 19 সালের লোকসভা ভোটে আমাদের 42শে 42টা সিটেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করতে হবে। গোটা ভারতবর্ষে যে যেখানে শক্তিশালী সেখানে মোদিবাবু অমিতবাবুকে পরাস্ত করে বিরোধী দলকে জেতাতে হবে, এবং তার শপথ গ্রহণের জন্য ব্রিগেডকে এক ঐতিহাসিক থেকে ঐতিহাসিকতর ঐতিহাসিকতম ব্রিগেডে পরিণত করতে হবে। এই আহ্বান করার জন্য, এই তাৎপর্য ব্যাখ্যা করার জন্য এখানে আসতে আপনাদেরকে সবাইকে ডাক দেওয়ার জন্য আমরা এই ধরনের প্রস্তুতি সভায় আসছি, এবং আমি আমার সাধ্যমতো আমার নেত্রী সম্পর্কে আমার যতটুকু কথা বলতে ভাল লাগে সেটা আপনাদের কাছে রেখেছি। এবং আমি দুঃখিত, অর্জুনদার কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, আধ ঘন্টার বেশি সময় হয়ে গেছে, তিনি